এই আজিম উসান ইসলামী সন্নি সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে এটা নিঃসন্দেহে একটা উত্তম কাজ নেক কাজ ভালো কাজ যারা শুরু করেছেন তারাও স্বভাবের বাগিদার হয়েছেন যারা এ পর্যন্ত সহযোগিতায় যারা সহযোগিতা দিয়েছেন তাদের সাথে সমর্থন জানিয়েছেন কাঁধে কাঁধ মেলিয়েছেন তারাও স্বভাব পেয়েছেন এবছর আঠারো এই লঞ্চ কাট এলাকায় যদি এটা খেয়ামত পর্যন্ত অব্যাহত থাকে যারাই এই মাহফিলের সাথে যুক্ত থাকবেন প্রত্যেকেই যে স্বভাবগুলো পাবেন যে পুণ্য হাসিল করবেন যারা সর্বপ্রথম শুরু করেছিলেন তারা অংশগ্রহণ করার কারণে যারা পেয়েছেন তাদের সমান তারাও সেই স্বভাবগুলো পাবেন বড় ঘরে আল্লাহ যদি চান চলবে কেয়ামত পর্যন্ত কথা বলেন ঠিক না কেয়ামত পর্যন্ত মাহফিল চললে তার স্বভাবগুলো যারা বুদ্ধি পরামর্শ দাতা ছিলেন তাদের থেকে শুরু করে যারা আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের থেকে শুরু করে মাহফিলে যারা অংশগ্রহণ করবেন আসবেন বসবেন টাকা পয়সা দিবেন শুনবেন প্রত্যেকেই সেই স্বভাব লাভ করবে এবং যারা শুরু করেছেন তাদেরকে তাদের কবরের স্বভাবগুলো কেয়ামত পর্যন্ত যেতে থাকবে চিৎকা দেবলী শোভা আল্লাহ এই সবাব যাওয়া সবাব পৌঁছানো এটাকে ঈশালে সব বলা হয় কথা বলেন ঠিক কিনা আমরা ঈশালে সবাব মানি বিশ্বাস করি এবং পালন করি ঠিক কিনা ঈশাল শব্দের অর্থ পৌঁছানো এটা বাবে ফালের মাছধার ঈশাল মানি পৌঁছানো সবাব মানি পুণ্য সবাব তো উজুর সবাব পৌঁছায় ভালো কথা সবাবগুলো কিভাবে পৌঁছায় সবাবগুলোর উপকারিতা কি এগুলো কি হয় কবরে কিভাবে যায় মনে রাখবেন আমরা যখন আমাদের কবরবাসীদের জন্য সবাব পৌঁছায় নেক কাজ করে ভালো কাজ করে নেক আমল করে তখন সবাবগুলো নূর হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এগুলো কি হয়ে যায় নূর হয়ে যায় নূর হয়ে ওই যে সাড়ে তিন হাত অন্ধকার কবরে আপনি আপনার মাকে বাবাকে আপনার ভাইকে আপনার বোনকে রেখে এসেছেন তাদের সেই অন্ধকার কবর আর অন্ধকার থাকে না আপনার নেক আমল সেখানে যাওয়ার পরে ওই স্বভাবগুলো নূরে পরিণত হয়ে অন্ধকার কবরটাকে আলোকিত করে দেয় বড় বলুন সোহান এগুলো আমরা বিশ্বাস করি কিনা বলেন করি কিনা মানে কিনা মানে এবং মানাটাই উচিত এবং এই যে এই 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 নিয়ম সিস্টেম প্রথাটা এটা আমাদের লাভের জন্য জন্য ক্ষতির কথা বলে না এটা এটার দ্বারা আমাদের লাভ হয় না ক্ষতি হয় সবার লাভ হয়তো আমরা মরে যাওয়ার পরে আমরা কবরে চলে যাওয়ার পরে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানরা তারাও যদি কোনো ন্যাক কাজ করে আমাদের কবরে সব পৌঁছায় আমরা কবর থেকে উপকৃত হব ঠিক না এই জন্য আমার নবী রাখবে তো নেককার সন্তান রেখে যাও কারণ নেককার সন্তান দ্বারা তোমার কবরে লাভ হবে ফায়দা হবে অন্ধকার কবর আলোকিত হবে আমার নবী হাদিস সাত করেছেন মুসলিম শরীফের হাদিস সাত করছেন ইذا مات الانسان انقطع عنه عمله মানুষ যখন মারা যায় মৃত্যুবরণ করে তখন তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায় আমল করার আর সুযোগ থাকে না কারণ আপনি যতক্ষণ হায়াতে থাকবেন এই জীবনে থাকবেন এই দুনিয়াতে থাকবেন ততদিনে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দেবেন ভালো কাজ করবেন ভালো কথা বলবেন ভালো কাজ দেখিয়ে দেবেন ভালো কথা শোনাবেন ভালো কথা নিজে শুনবেন ভালো জিনিস দেখবেন উত্তম জিনিস নিজে দেখাবেন মানুষকে রহনুমাই করবেন হেদায়েত দেবেন সত্য বলবেন সত্য প্রতিষ্ঠা করবেন ন্যায় বলবেন ন্যায়ের পক্ষে থাকবেন এই সব কিছু হায়াত যতক্ষণ আছে ততক্ষণ ঠিক কিনা মরে যাবার পর আর আমল করার সুযোগ কারণ কবরের জগতে নামাজ পড়া লাগে না রোজা রাখা লাগে না ওখানে মানুষকে দান সৎকার করার সুযোগ নাই আপনি যদি ওখানে কোটি টাকার বান্ডেল নিয়েও খবরে চলে যান সেখান থেকে যদি আপনি কাউকে সৎকার করতে চান সহযোগিতা করতে চান আল্লাহর পথে ইনফা করতে চান সুযোগ নাই ওটা বন্ধ হয়ে যায় এজন্য আমার নবী বলেছেন ইন আনহু আমলুহু আমল বন্ধ হয়ে যায় আমল করার সুযোগ থাকে না কিন্তু ইমানদার মুসলমান একটা জিনিস অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন আমার নবী বলেন কিন্তু ইল্লামিন সালাসাতিন তিনটা জিনিসকে আমি ইস্তিসনা করে দিলাম আলাদা করে দিলাম যেই তিনটা কাজ এই ভূপৃষ্ঠে পৃথিবীর জমিনে যদি আপনি করে যেতে পারেন কবরে আপনি নামাজ না পড়লেও কবরে রোজা রাখতে না পারলেও কবরে ভালো কাজ করতে না পারলেও আপনার কবরে অবিরত অবরিতভাবে সওয়াব যেতে থাকবে আপনার কবর কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ সেই তিনটি কাজ একটা হলো আউমিন সাদাকাতিন জারিয়াতিন আমার নবী বলেন সাদকায়ে জারিয়া করে যাও এখন সাদকায়ে জারিয়া কি জিনিস এমন কাজ এমন সদকা যে সদকার কারণে কেয়ামত পর্যন্ত আপনার কবরে স্বভাব যেতে থাকবে সুহানাল্লাহ বলেন না মসজিদ নির্মাণ করে গেছেন মসজিদে নামাজ পড়া হবে কি হবে না নামাজ চলবে যতক্ষণ নামাজ চলবে সব খবরে যেতে থাকবে মানুষের উপকারের জন্য একটা সরাই করলেন মানুষের কল্যাণের জন্য স্কুল করে দিলেন মানুষকে শিক্ষিত করবার জন্য আলেমে দিন বানাবার জন্য মাদ্রাসা করে গেলেন ইতিম খানা দিয়ে গেলেন রাস্তাঘাট করে গেলেন ঠিক না ব্রিজ করে গেলেন খাল করে গেলেন মানুষের কল্যাণে আপনি কাজ করে গেলেন সেই কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে আরেকটা হলো আও ইলমিন ইয়ন্তাফাউ এমন এলম আপনি প্রচার প্রসার ছড়িয়ে দিলেন যে এলমের দ্বারা মানুষের উপকার হয়েছে মানুষ গুমরাহি থেকে রক্ষা পেয়েছে হেদায়েতের দিশা পেয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার এলম চর্চা হবে আপনার লিখিত কিতাব হোক আপনার ওয়াজ ও নসিহত হোক আপনি ছাত্র পড়ার মাধ্যমে হোক দরস দেওয়ার মাধ্যমে হোক দর্শে কোরআন দর্শে তফসির দর্শে বুখারি দর্শে হাদিস দর্শে ফেকা আপনি যায় পড়ান না কেন সেটা দর্শে ফালসাফা হোক দর্শে জোগ্রাফিয়া হোক এলমত্তিব হোক চিকিৎসাবিদ্যা হোক এবং মানুষের জন্য ইলমুল হান্দাসা হোক ইঞ্জিনিয়ারিং বিদ্যা হোক মানুষের উপকার হয় ব্যবসায়ী বিদ্যা হোক যেটাই হোক না কেন আপনি শিখে গেলেন সেটার দ্বারা কেমন পর্যন্ত মানুষ উপকৃত হতে লাগলো যতক্ষণ উপকৃত হতে থাকবে আপনার কবরেও সব যেতে থাকবে চিৎকার দেব শোভান আপনাদেরকে অসুবিধা হচ্ছে কথা শুনতে সমস্যা হয় একটু মনোযোগ শুনলেন কয়টা গেল একটু বলেন না কয়টা গেছে দুইটা একটা হলো সৎকায় জারিয়া আর একটা হলো উপকারী আলম আলেম বানান অথবা দুনিয়ার জগতে যেসব এলমের দ্বারা মানুষের দুনিয়া এবং আখরাতের ফায়দা হয় এমন এলম হোক আপনি ছড়িয়ে দিলেন শেখালেন অথবা আপনি আলেম বানালেন আপনার কবরে সব যেতে থাকবে তিন নম্বর যে জিনিসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ওই জিনিসটা হলো আমার নবী বললেন আও ওয়ালিদিস সালেহিন ইয়াদউলাহু উম্মতে سنو سنو নেককার সন্তান اولاد সালেহ নেককার সন্তান ईमानदार সন্তান সহিহুল আকাইদা সম্পন্ন সন্তান ভালো কাজ করে ভালো নিয়্যত করে আদব اخلاق সমৃদ্ধ সন্তান যদি আপনি রেখে যেতে পারেন ওই সন্তান যতক্ষণ পর্যন্ত নেক কাজ করবে ভালো কাজ করবে ওই সন্তানের সমস্ত নেক কাজের কারণে ভালো কাজের কারণে নেক আমলের কারণে যে সব হতে থাকবে সমস্ত সবাব আপনার কবরে পৌঁছাতে থাকবে বড় করে বলুন সুভান আল্লাহ আমরা এটাকে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি না আমি এই কথাটা কেন বলেছি বর্তমান সময়ে একটা মারাত্মক একটা জঘন্য একটা চিত্র আমাদের কাছে ফুটে উঠছে দিন দিন সেই জিনিসটা হলো আস্তে আস্তে আমাদের ভেতর থেকে জ্ঞান চর্চাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে জ্ঞান চর্চা বই পড়া বইয়ের প্রতি অনুরাগ শিক্ষা হাসিল করা জ্ঞানী হওয়া জ্ঞানে গুণে সমৃদ্ধ হওয়া এই যে একটা প্রবণতা একটা কম্পিটিশন থাকা দরকার ছিল এগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি আমরা যতই এগুলো হারাচ্ছি যতই আমরা কিতাব থেকে দূরে যাচ্ছি যতই আমরা জ্ঞান অর্জন থেকে সরে যাচ্ছি আমরা তত বেশি মূর্খ হয়ে যাচ্ছি জিহালত আমাদের উপর চেপে বসেছে কথা বলেন ঠিক কিনা আমরা এখন সবকিছু তো অন্ধ হয়ে গেছি অনেক কিছু একেবারে পুরস্কার দিবালকের মতো কিন্তু আমাদের কাছে বিষয়টা কেন যেন অপরিষ্কার হয়ে থাকে আমরা অনেক সময় বুঝো বুঝি না শুনেও শুনেছো সবকিছুতে একটা মূর্খতার ভাব অজ্ঞতার ভাব আমাদের উপর পুরস্কার করে সে বসেছে এটা আমাদের কথা নয় বর্তমান এই হালতের ঘোষণাদের হাজার বছর আগে রহমতুল্ল আলমিন দিয়ে গেছে বুখারি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহর পেয়ার হাবি হুজুর একরম সৈয়দা আলম সাল্লাহ তালসাল্লামা আমাদেরকে ইশারা দিয়েছেন যে মূর্খতা এত বেশি চেপে বসবে আমাদের উপর যে আল্লাহ নবী একদিন বলেন

অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার নবী বললেন শোনো তাহলে কেয়ামতের কিছু আলামত আছে কেয়ামতের কিছু নিদর্শন আছে কারণ আমরা প্রত্যেকে জানি এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নাকি থেকে যাবে কিছুই থাকবে না কুল্লু মানে আলাইহা ফান এখানে যা কিছু দেখছেন তার কিছুই থাকবে না সবকিছু ফানা হয়ে যাবে আমি আপনি এই দুনিয়ার সৌন্দর্য আকাশ বাতাস এই বিরাট বিরাট ভবনগুলো নদী নালা কিছুই থাকবে না সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু ধ্বংস হবার আগে কিছু আলামত দেখা যাবে কিছু চিহ্ন দেখা যাবে কিছু নিদর্শন দেখা যাবে সেই নিদর্শনগুলো কি আমানবিয়ে বলেন তন্মধ্যে একটা হলো আইয়াকিন লা ও আমার মোমেন মুসলমান ইমানদার উম্মতেরা শোনো কেয়ামতের আগে আগে জ্ঞান কমতে কমতে মানুষের আকল কমতে কমতে মানুষের জ্ঞান কমতে কমতে একেবারে শূন্যের কোঠায় চলে আসবে কমে যাবে শুধু তাই নয় আমার নবী বলেন ওয়া ধারল জাহালু জ্ঞান কমলে মূর্খতা প্রকাশ পাবে কারণ যেখানে জ্ঞান সেখানে মূর্খতার কোন স্থান নেই যেখানে আছে সেখানে জ্ঞান জ্ঞান যায় না আস্তে আস্তে সেখান থেকে বিলুপ্ত হয়ে যায় দূরে সরে যায় বলেন কেমতের আগে মানুষের কমে যাবে যে হালত পরিষ্কার করে প্রকাশ পাবে দুইটা জিনিস বললেন একই হাদিস আমার নবী আরো কয়েকটা উল্লেখ করেছেন মধ্যে একটা হলো ওয়া ধারাস জানা জেনা প্রকাশ্যভাবে করা হবে ওপেনলি জেনা করা হবে নারী পুরুষ জেনা করবে ওটা সুরা মহিলার সংখ্যা নারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা দিন দিন কমে যাবে হাত তাই একো লিখম চিনি মাতা নালকাইয়ো নো আহে এমনকি কেমতের আগে আগে পুরুষ কমতে 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 নারী বাড়তে বাড়তে একজন পুরুষের মোকাবেলায় পঞ্চাশ জন নারী হয়ে যাবে তাহলে বোঝা যায় আমার নবী রহমতুল্লাহ দেড় হাজার বছর আগে আজকের দিনে কি হবে না হবে আমার নবী পরিষ্কার করে বলে গেছেন আমি যে কথাটা আমার বক্তব্যের পয়েন্ট হিসেবে ধরছি সেটি হলো আমার নবী বলেছেন জ্ঞান কমে যাবে মূর্খতা প্রকাশ পাবে আমি সেই কথাটাই বলতে চেয়েছিলাম আজকে মানুষের জ্ঞানের প্রতি জ্ঞান অর্জনের প্রতি জ্ঞান আহরণের প্রতি শেখার প্রতি মানুষের আগ্রহ নয় যত বেশি মূর্খতা যত বেশি বানাওয়াটি মানুষ তত বেশি সেদিকে ঝুঁকে পড়ছে কথা বলেন ঠিক কেনা আজকে জ্ঞানী গুণী মানুষের কোনো কদর নেই সমাজে মূল্যায়ন নেই তাদেরকে সম্মান করা হয় না তাদেরকে ভালো কারো খবর রাখছে না কত সম্মানী মানুষ কত সম্ভ্রান্ত মানুষ আজকে অবহেলায় পড়ে আছে পেছনে তাদের কেউ খবর রাখে না সম্মান করে না মূর্খদের আস্ফালন বেড়ে গেছে আমার নবীর এই হাদিস এই সময়ে এসে বর্তমান সময়ে এসে আস্তে আস্তে দিবা লোকের নে পুরস্কার হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই অবস্থায় আমরা যদি এসব জোয়ারে গা ভাসিয়ে দেই তাহলে আল্লাহর কাছে আমাদেরকেও জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ আমরা শুনেও আমরা বুঝেও আমরা জেনেও যদি মূর্খতার সাথে থাকি মূর্খ তাকে সমর্থন করি কোন একটা কাজ আপনার চোখের সামনে হচ্ছে আপনার বিবেক নাড়া দিয়েছে আপনি মনে করছেন এটা অন্যায় কাজ এটা খারাপ কাজ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তে শিফেরছেন আমাদের পরম শ্রদ্ধীয় আলমেদিন হজরতুল্লাহ মৌলানা ইমি সাহেব প্রত্যেক বরং মারহ আলেম ওলামার হায়াতে বরকত দান করুন আমিন আমি আলেমদের সম্মানের কথা বলছি জ্ঞানী মানুষের সম্মানের কথা বলছি ইজ্জতের কথা বলছি সুতরাং এমন সময় একজন আলেম আসলেন তাকে যদি ইজ্জত করা না হয় তাহলে কথার সাথে কাজের মিল হবে না এজন্য ওনাকে ইজ্জত করে ওনার কথা আমি তুলে ধরেছি এটাই হচ্ছে মূল্যায়ন এটা হচ্ছে সম্মান প্রদর্শন আমাদেরকে এভাবেই বুঝতে হবে শিখতে হবে জানতে হবে ওনাকে প্রতিদিন দেখেন তাই বলে আমি ওনাকে সম্মান কী করবো এমনটা নয় যার যেটা প্রাপ্য সেটা তাকে দিতে হবে আল্লাহ দিন আমিন তো আলাইকুম আবেন হাবিবাল্লাহ تو شاہے تو بان جانا ہے تیرا امل کتاب تیرا نہ بن سکی ہے پن سکے کے گا مثال تیری جواب تیرا اللہم صلی لے محمد এই দুনিয়ার মুসলমান কিয়ামত পর্যন্ত শুনে রাখো কিয়ামতের পূর্বে পূর্বে এমন কিছু দিন আসবে এমন কিছু সময় আসবে এমন কিছু যুগ আসবে যেই যুগে ইর্ফাউ ফীহ আল ইলম ইলম তুলে নেওয়া হবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে জ্ঞান কিভাবে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি বোঝা বহন করে খাসাতে বরে আসমানে তুলে নেওয়া হয়েছে এরকম আল্লাহ নবী বলেছেন কে আমাদের পূর্বে পূর্বে এলমকে উঠিয়ে নেওয়া হবে এলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে তার বর্ণনা তার ব্যাখ্যা বিশ্লেষণ আমার নবী দেড় হাজার বছর আগে দিয়ে গেছেন বড় করে বলুন সোহার আমরা বুঝার চেষ্টা করব আমরা কেন জ্ঞানী মানুষ কে ওলামাকে সম্মান করব দেখেন আল্লাহ নবী বলেছেন এমন এমন কিছু কিছু সময় সময় আগে যোগ আল্লাহ পাক এলম উঠিয়ে নেবেন এখন এলম উঠিয়ে নেওয়ার কাইফিয়তটা কি তার ব্যাখ্যা বিশ্লেষণটা কি সেটাও বিস্তারিত হাদিসে পাকে আছে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন সাদ করছেন এটা মিশকাত শরীফ এসেছে মুসলিম শরীফ এ হাদিস এসেছে আমার নবী বলেন আমার সাথে সাথে একটু বলেন কলা বড় করে কলা রসোল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা

আল্লাহ যার সিনার ভেতর এলম দিয়েছেন জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক তার এলমগুলোকে চিনিয়ে নিয়ে যাবেন এমনটা নয় আল্লাহ পাক কেড়ে নিয়ে যাবেন এমনটা নয় বরং এলম নেওয়া হবে আলেম ওলামাকে দুনিয়া থেকে চিনিয়ে নেয়ার মাধ্যমে আলেম ওলামার এতেকালের মাধ্যমে আলেম ওলামার বিদায়ের মাধ্যমে আমার নামে বলেন একজন আলেমের ইন্তেকাল মানি মাউতুল আলেমে কা আলম একজন আলেম ইন্তেকাল হওয়া মানে একটা দুনিয়ার মৃত্যু হওয়া একটা দুনিয়ার ইন্তেকাল হয়ে যাওয়া এজন্য আলেম যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে কবরের জগতে চলে যান তখন ওই আলেমের আল্লাহ পাক যে এলম দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানগুলো সাথে সাথে কবরের ভেতর দাফন হয়ে যায় এজন্য আমার নবী বলেছেন আল্লাহ চিনিয়ে কোনো থেকে খেড়ে নিয়ে এলম শূন্য করে দেন না বরং তাকে মৃত্যু দেন তার মৃত্যু যখন হয় তার এলমও তার সাথে সাথে কবরে চলে যায় উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ এজন্য দেখা যায় হাজরতে সৈয়দনা সিদ্দিক আকবর উদ্দিয়াল্লাহ তালান এলমের সমুদ্র ছিলেন উনি বিদায় হয়ে গেলেন ওনার যে আলম সেগুলো আর কাউকে দেয়া হয় নাই হাজরতে ফারুক আজম হজরত উসমান সুন্নর মোহন আলী আবার নবী তো আনা মদিনতুল আলমি বলেছেন এলমের শহর রসুলের পাকের শহরের যে দরজাগুলো তার মধ্যে হজরত মৌলা আলী রুদুল্লাহ তালু হলেন দরজা আমার নবী বলেন ও আলিউম বাবুহা আমার সেই এলমের শহরের দরজা আলী আর সেই আলীকে আল্লাহ পাক হিকমত দিয়েছেন আল্লাহ পাক শরীয়ত তরিকতের জ্ঞান দিয়েছেন হযরতে মওলা আলীকে আল্লাহ পাক দুনিয়ার অগণিত অসংখ্য ইলম তার সিনার ভেতর দিয়ে দিয়েছেন এমন কি হযরতে মুশকিল কুশা মওলা আলীকে গায়েবের ইলম পর্যন্ত দিয়েছেন বড় করে বলে সুবহান আমার নবীর কাছে গায়েবের আলম আছে অদৃশ্য আলম আছে অদৃশ্য জ্ঞান এ কথার আপত্তি করা হয় অনেকে আপত্তি করে অভিযোগ করে শিকায়ত করে তারা এটা স্বীকার করতে চায় না আমরা কাউকে জোর করে কোনো কিছু স্বীকার করাতে কি নয় রাজি নয় অভ্যস্ত নয় কোরআন হাদিসে যেটা আছে সেটাই আমরা তুলে ধরি মাত্র কথা বলেন ঠিক কিনা ইসলামে কোনো জোরাজুরি নেই লাইক রাহাফিদ্দিন কোনো জবরদস্তি নেই কোনো বাড়াবাড়ি নেই আমরা বাড়াবাড়ি করতে প্রস্তুত নই বা পছন্দ

এখানে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমার নবীকে নবী বলে সম্বোধন করেছেন আর নবী শব্দের অর্থ হলো গায়েবকে খবর দেনে ওয়ালা অদৃশ্যের সংবাদদাতা যার নামেই নবী যিনি নামগতভাবে গায়েবের খবর দাতা তিনি যদি গায়েব জানেন না বলি তাহলে কোরআন অস্বীকার করা হয় কথা বলেন ঠিক কিনা এখন কি আমরা কোরআনের উপর আসি নাকি নাই আছি কিনা আকে কোরআনের বাইরে চলে গেছি আমরা কোরআনের বাইরে যাইনি কোরআনের উপর থেকেই আমরা বলছি আমার নবী গায়েব জানেন এখন এই কথাটা অনেকে স্বীকার করতে চাইনি এখন না সেই যুগেও মেরাজের অস্বীকারকারী যে যুগে ছিল সেই যুগে গায়েবের অস্বীকারকারী থাকবে এমনটা বলার সুযোগ নেই যেখানে রাহমাতুল লিল আলামিনের নবুয়ত কো স্বীকার করা হয়েছিল ঠিক কি না রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কো স্বীকার করা হয়েছে নবীজির শান ও আজমত কে করা হয়েছে নবীজির রসুরে করিম সাল্লাহ সাল্লামকে নির্বংশ বলে আমার নবীর উপর অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল এমনকি আমার নবীর বিবি যান আদরতে আয়সা সিদ্দিকার দিল্লাহ তালহার মতো অম্বুল মুমিনিন যিনি তাহেরা যিনি জাহেদা আবেদা তকিয়া নকিয়া এমন মহিষী রমণী যাদেরকে মোমেনদের মা বলা হয় ওনাকেও ইফকের ঘটনায় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলেন ঠিক এই বাচ্চাগুলো এরা তখন থেকে ছিল এরা এভাবে বলতে থাকে কিন্তু মনে রাখতে হবে কোরআন কি বলছে হাদিসের ভাষ্য কি আমরা কোরআন এবং হাদিসকে কে করে আমাদের বক্তব্যগুলো বলবো কোরআন বোধ ছিল গায়েবের খবর রাখেন গায়েবের খবর রাখেন না গায়েবের খবর দেন যার কাছে গায়েবের খবর আছে তিনি কি গায়েবের খবর দিতে পারেন কি পারেন না ক্ষমতা আছে না নাই এটার এক্সাম্পলটা যদি বলি হাজরতে রসুলে কার ইম সাল্লাল্লাহ তালে কাছে আবু জাহালাস ছিল মুসলিম মধ্যে কি ছিল পাথর ছিল হাজরতে আমাদের নবী আঁকালে ঈশ্বরাই তো সলামকে বললেন আবু জহাল বললেন কেয়া হে মেরে হাত আমার হাতে কি আছে বলো টেল মি হোয়াট ইস ইন মাই হ্যান্ড আমার হাতে কি আছে আমাকে বলো আমার নবী কিছু বলেছেন কথা বলে না নবীকে উত্তর দিয়েছেন দেন নাই আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আবু জাহেল বলতে বলেছেন কাকে রসুলকে সিস্টেম হলো নিয়ম হলো প্রশ্ন যাকে করা হবে উত্তর তাকে দিতে হবে এখন প্রশ্নটা করা হয়েছে রহমতুল্লাহ আলমিনকে বলেছে এ আমার ভাতুস পুত্র মোহাম্মদ টেল হোয়াট ইস ইন মাই হ্যান্ড আমার হাতের ভেতর কি আছে বলেন আমার নবী কোনো উত্তর দিয়েছেন কোন উত্তর দেননি উত্তর তো নবী দেন না বরং আমার নবী বুঝাতে চেয়েছেন তুমি আমার গায়েবের পরীক্ষা করছো তোমার হাতের ভেতর কি আছে সেটা তো অদৃশ্য কারণ সেটা মুষ্টির ভিতর সীমাবদ্ধ বাইরে থেকে দৃশ্যমান নয় দেখা যাচ্ছে না তো তোমার হাতের ভেতর কি আছে নাই সেটা বলা তার মানে গায়েব বলা অদৃশ্যের সংবাদ বলা আমি অদৃশ্য জানি কি জানি না গায়েব জানি কি জানি না সেই পরীক্ষা তুমি আমাকে করতে চাও শোনা আবু জাহাল আমি নবী তো গায়েবের পশ্চবন গায়েব তো আমি জানি আমি রাসূলুল্লাহকে যারা ভালোবাসে আমার সাথে যাদের নিসবত আছে তারাও গায়েব জানে বড় করে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আকবার রাসূলুল্লাহ পাথর আওয়াজ দিল দেখেন অপক করার বিষয় পাথর থেকে কালমার আওয়াজ আসলো পাথর আওয়াজ দিয়ে বলল লাইলা এল্লা হু মোহামাদুর রসুন্লাহ সাল্লাল্লাহু আইলাই সাল্লামা বরফরে বলুন না সুভান আল্লাহ এখন প্রশ্ন হলো প্রশ্ন করা হয়েছে নবীজিকে উত্তর দিয়েছে পাথর বোঝা গেল নবীর সাথে সম্পর্ক স্থাপনকারী সে সে যেই যেই হোক হোক অথচ পাথরের কোন জোবান আছে পাথরের একটি জড় পদার্থ এটা কথা বলার বাক নাই প্রাণও নাই ঠিক না রক্তও নাই রক্তের সার্কুলেশনও নাই এটা জোবান জোবান নাই কিন্তু সেই পাথর কথা বলেছে এটা তার অবাক করার বিষয় আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরআন শরীফ বলছে দেখেন আমার নবীর সাথে অন্যান্য নবীর তুলনা করা যায় না রসুল করিম সাল্লামার মর্যাদা আরো অনেক উপরে এটা তো হযরতে শরফুদ্দিন বসির রহমতুল্লাহ উনি ওনার কাসিদা শরীফে বলেছেন ফাঁকান وفي خلق ولم يدانوا في علم ولا كرمي ولم يدانوا في علم ولا كرمي شاء الله رسول আরে ফাকন নবী সমস্ত নবীদের মধ্য থেকে আমার চুরের মর্যাদা অনেক কণে গোপুর অনেক কণে কাগে অনেক কণে উপরে কিসে কিসে দুটা চুরিত ছে দুটা বৈশিষ্ট্যের কথা বলেছেন ফি খাল কিলোকিং সৃষ্টিগতভাবে বলুন আর চারিত্রিক ভাবে বলুন দুই শব্দের মত এক জায়গায় খলক খুলক কিন্তু খালকুন মানে সৃষ্টি খুলকুন মানে চরিত্র আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে সৃষ্টিগতভাবে যেমন শ্রেষ্ঠ করে দিলাম আপনার চরিত্রকে আমি সর্বোত্তম চরিত্র বানিয়ে দিলাম উচ্চ আওয়াজে বলি সুবহান সৃষ্টিগতভাবে আমার নবীর মতো এই আর কাউকে সৃষ্টি করা হয় আমার নবীকে ঠিক সেইভাবে সৃষ্টি করা হয়েছে যে ভাবে আমার নবীর নিজেই নিজের সৃষ্টিটা চেয়েছেন নিজে নিজের আকৃতি পছন্দ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নবী আপনাকে ঠিক সেইভাবে সৃষ্টি করা হয়েছে যেভাবে আপনি নিজে নিজের আকৃতি দিয়েছেন আমি আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে নিজের নিজের ইচ্ছা ঠিক কিন্তু আমার নবীর সৃষ্টির সাথে কারোর তুলনা নাই এই জন্য নবীর কোনো কিছুতে ঘাটতি ছিল না সৌন্দর্যের ভেতর আমাদের মধ্যে হয়তো সৌন্দর্যে মাঝে মধ্যে ঘাটতি হয়ে যায় ঠিক না নাক লম্বা হ্যাঁ বেটে মানুষ লম্বা মানুষ ফর্সা কালো নানান অভিযোগ কিন্তু আমার সৃষ্টির ব্যাপারে কোনো অভিযোগ নেই নবীজি বলেন আনা মালি হন আমি হলাম লাবণ্যময়ী ও আহি ইউসুফ সবি আর আমার ভাই ইউসুফ হলো সাদা শুভ্র অনেকে প্রশ্ন করে হুজুর ইউসুফ আলহ ইসলামকে তো আল্লাহ সর্বত সুন্দর করে সব চাইতে সুন্দর করে বানিয়েছেন আমার দুনিয়ার মানুষ ইউসুফকে সুন্দর করে সৃষ্টি করেছেন তাতে কোনো সন্দেহ নাই কারণ ইউসুফ আল্লাহর নবী নবী অসুন্দর এমন বললে ইমানের খতরা কিন্তু ইউসুফের সাথে আমার পার্থক্য হল আমি নবিলাপন্নময় আমার ভেতর আমার আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন যে সৌন্দর্য অন্য কাউকে দেন করেননি এমনকি আদম থেকে ঈশা পর্যন্ত কোন নবী কেউ দেওয়া হয় নাই উচ্চ আছে বলুন সুবহান আল্লাহ ও কামালে হুস নে হুজুর বেরেলি দেখে আলা হাজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভি রাহমাতুল্লাহি আলাই এই কথাটাকে উনি কিভাবে চমৎকার করে উর্দু ভাষায় ওনার নিজের মত করে তিনি লিখেছেন ও কামালে নেহুজু হুজুর রহে কে গুমানে কসে جہاں نہیں یہی پول خار رس دور رہے یہی شمع ہے کہ دھواں نہیں وہ کمال حسن حضور رہے اللہ غم نے আলা হসরত বলেন আমার নবী এত সুন্দর এত সুন্দর আমার নবীর সৌন্দর্য এত পরিপূর্ণ এত পূর্ণতা পেয়েছে কেউ যদি মনে করে আমার নবীর সৌন্দর্যের ভেতর কমিয়ে আছে হামি আছে ঘাটতি আছে অভাব অভাব আছে কারণ আমরা পরিপূর্ণভাবে একশো পার্সেন্ট সুন্দর নই কিন্তু আমার নবীকে একশো পার্সেন্ট করে সৃষ্টি করা হয়েছে ধারণা করা যাবে না নবী অসুন্দর নবীর এই জিনিসটা অসুন্দর এজন্য সামাইল বয়ান হয়েছে আমার নবীর সামাইলের উপর অসংখ্য হাদিসের কিতাবও রচনা হয়েছে ইমাম তিরমিজি সামাইল তীর মেজি রচিত রচনা হয়েছে যেখানে আমার নবীর বাল মুবারক থেকে শুরু করে রসুলে ফাঁকের নাখন মোবারক পর্যন্ত প্রত্যেকটা জিনিসের বয়ান এসেছে সোহাল্লাহ এ বর্ণনাগুলো একতা প্রমাণ করে করে রাম আতুল্লে উজুর আদ্রাম সৈয়দ আলম সাল্লাল্লাহ কোন কিছুতে তিনি অসুন্দর কোনো কিছুতে অসুন্দর আরে তিনি অসুন্দর কিভাবে হবেন যিনি দুনিয়াতে কদম রাখার সাথে সাথে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে যিনি দুনিয়াতে কদম রাখার সাথে সাথে অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন বন্ধ হওয়া শুরু হয়েছে যার আগমনের ফলে ৩৬০টি মূর্তি খানায় কাবায় তার তার করে কাঁপতে কাঁপতে ভেঙ্গে চুরমার হয়ে গেছে যার আগমনের কারণে আজকে এই পৃথিবীর জমিনে অবাঞ্ছিত অধিকার হারা মানুষগুলো তার অধিকার ফেরত পেয়েছে কথা বলেন ঠিক না নারী সমাজের কোনো অধিকার ছিল না আরবদের ইতিহাস পর্যালোচনা করে দেখেন কোরআন বলছে ওয়াইদা বুশরাহুদহুম বিল উনসা যখন কোন পুরুষকে তার কন্যা সন্তান জন্মগ্রহণের খবর দেয়া হতো তখন পুরুষরা চেহারা কালো করত এখনো তাদের উত্তর শরীরা দুনিয়াতে আছে এমন কিছু অবাঘা পুরুষ আছে যারা নিজের কন্যা সন্তানের খবরে খুশি হয় না মেয়ে হয়েছে মেয়ে সন্তান জন্ম লাভ করেছে এটা সহ্য করতে পারে না স্ত্রীর উপর অমানসিক নির্যাতন চালায় স্ত্রীকে দোষারোপ করে একদিক থেকে এসব কাজের কারণে তার ভেতরে যে জিহালত প্রতিষ্ঠা পেয়েছে সেটা যেমন প্রকাশিত অন্য দিক থেকে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত কথা বলেন ঠিক কিনা এজন্য এই অবাঞ্ছিত সমাজে অধিকার বঞ্চিত নারী সমাজকে আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়ার বুকে এসে অধিকার ফেরত দিয়েছে আমার নবী বলছেন নারীদের শুধু পারিবারিক অধিকার নয় আমি সামাজিক অধিকার প্রতিষ্ঠা করে দিলাম রাষ্ট্রীয়ভাবে অধিকার দিলাম রহমতুল্লাহ আলমিন দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন সোন মানুষ আমার কাছে তিনটা জিনিস অত্যন্ত প্রিয় তিনটা বিষয়কে আমি বেশি মহাব্বত করি সবচাইতে বেশি পছন্দ করি তন্মধ্যে একটা হলো

কোন কনসেপ্ট দিয়ে এবং কিভাবে কোন পদ্ধতিতে এই পৃথিবীর মুখে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন সেটা স্টাডি করেন সেটাকে আপনি ফলো করেন দেখবেন আপনিও আপনিও সাকসেস হচ্ছেন আপনিও সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারবেন কারণ রহমতুল্লিল আল আমিনের প্রত্যেকটা সাজেশন আমার নবীর প্রত্যেকটা প্রেসক্রিপশন কেমন পর্যন্ত আপডেট কথা বলেন ঠিক খেয়ে এগুলো যত গবেষণা করবেন তত ভালো লাগবে আপনি তত শিখতে পারবেন নতুন করে অধিকারের নামে তাদের অধিকার হরণ করা হচ্ছে ঠিক না কিভাবে তার একটা আমি তুলে ধরি শোনেন নারীদের বিয়ে হতো না আগে কোন বিয়ে সাদী ছিল না নারীদেরকে নানান ভাবে ভুগ করা হতো একটা পদ্ধতি ছিল জওয়াজুলা বোকার জবাজুল বদল নিকাহুল খিদান নিকাহুল মুতা নিকাহুল নিকা নিকাহুর রব নিকাহুদ দগিনা এই জাতীয় 10টা পদ্ধতি ছিল জাহেলি যুগে একটা পদ্ধতিও শরীয়ত সম্মত ছিল না নারীদের পক্ষে ছিল না সব পদ্ধতিতে নারীদের উপর নিরঙ্কুশ ভাবে জুলুম করা হয়েছে অন্যায় করা হয়েছে মুতা এটা ইসলামের প্রাথমিক যুগেও ছিল অর্থাৎ সাময়িক চুক্তিভিত্তিক বিয়ে এক মাসের জন্য দুই মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য সময় শেষ বিয়ে ভেঙে যাবে কোনো মহরণা নাই মহরণা আদায় করতে হবে না বাচ্চা কাচ্চা হয়ে গেলে সেটা দায় দায়িত্ব কোনো পুরুষ নেবে না আপনারাই বলেন এটা কি নারীর উপর জুলম নয় কথা বলেন জুলম কি না আল্লাহর নবী খাইবরের পরে পরিষ্কার করে কেয়ামত পর্যন্ত সেটাকে নিষেধ করে দিলেন হাদিসে আছে নাহান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন নিকাহুল মুতাআতি বাদ খায়বার রাসূলের করিম নিকাহে মুতা নিষেধ করে দিয়েছে খায়বারের পরে অতএব এটা আর জায়েজ নয় এটা হারাম তো আমাদের কে নারীর সাথে বন্ধন আবদ্ধ হবার যে পদ্ধতি আল্লাহর নবী বলেন সব পদ্ধতি আমি বিলুপ্ত করলাম জবাজুল বউল চলবে না জবাজুল বদল চলবে না নিকাহুল খিদান চলবে না নিকাহে মুতা চলবে না নিকাহুত তাকিনা চলবে না নিকাহুল ইসতিবদা চলবে না কোন প্রকার অন্যায় কোনো কোন নারীকে জুলুম করার অধিকার আজ থেকে বিলুপ্ত করা হলো আমি রসুল একটা পদ্ধতি প্রথা আমি চালু করে দিলাম কেয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে আর আমি ঘোষণা দিলাম এই পদ্ধতির ভিতর নির্দিষ্ট মোহরানা থাকবে পুরুষকে অবশ্যই তার স্ত্রীর মোহরানা আদায় করতে হবে এবং তাকে যদি তালাক দিতে হয় ছেড়ে দিতে হয় শরীয়তের পন্থা অনুযায়ী নিয়ম অনুযায়ী তাকে ছেড়ে দিতে হবে তালাক দিতে হবে আর শুনো তাকে যদি তুমি বিয়ে করো এই পদ্ধতিতে যদি তার সাথে আবদ্ধ হও আমি রসুল ঘোষণা বলে দিলাম আর নিকাহু মিন সুন্নতি এই জাতীয় বিয়ে আমি রসুলের সুন্নাত ইবাদত ইবাদত চিৎকার দিয়ে বলুন সোহান এখন বিয়ে করলে কি হয় ইবাদত হয় এখন বিয়ে করলে কি হয় আর আগে হতো জুলুম অন্যায় গুনাহ কবিরা হারাম কথা বলেন ঠিক না তাহলে এটা কি নারীর প্রতি সম্মান দেওয়া হয়েছে নাকি নারীর অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে সম্মান দেয়া হয়েছে আল্লাহ নবী এভাবে সম্মান দিয়েছেন কেয়ামত পর্যন্ত বড় করে বলুন সোভাব অতএব এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামা প্রথম থেকে আজ পর্যন্ত যা কিছু দিয়ে গেছেন প্রত্যেকটার পেছনে ফিলসফি আছে এবং এটা ছিল রসুলে করিম সাল্লাল্লাহ তাআলাই ওসাল্লাম আল্লাহ মাক্সো ভান ও তাল দেয়া ওহির মাধ্যমে এটা তো নিস্তেকে নবীজি কিছু করেন নাই ঠিক না সুতরাং এটা নিয়ে যখন আপনি পর্যালোচনা করবেন এটা নিয়ে যতই চর্চা করবেন আপনি এলমে দিনকে নিয়ে চর্চা করলেন এলমে দিনকে নিয়ে চর্চা করলেন আপনি এলেমের ভিতর আছেন ওই যে আপনি এমন একটা পদ্ধতি চালু করে গেছেন এলম ফুরাই না ফুরাই না ফুরাইনা শেষ হয় না যতদিন পর্যন্ত চলবে কবরে সব যেতে থাকবে দেড় হাজার বছর আগে আহমদুল্লিলা রমিনের দেয়া এই নিয়মগুলোই পদ্ধতিগুলো যারা অনুসরণ করেছে যারা মেনেছে তারা যত স্বভাব পেয়েছে সাহাবাই গ্রাম প্রত্যেকে যারা এইসব নিয়ম পদ্ধতিগুলো চালু করেছিলেন সমস্ত সবাব তাদের কবরে পৌঁছেছে কথা বলেন ঠিক না নাকি যায় নাই গিয়েছে আমি বলেছিলাম এটাই হচ্ছে ইসালে কথা বুঝতেছেন না এটাই হলো ইসালে সবাব আজকে আঠারো তম আঠারো বছর আগে যা হয়েছে আঠারো বছর আগে যারা শুরু করেছেন এখান থেকে যদি কেউ চলেও যান এখানে কত বছর ছিলেন এবছর নাই সম্পৃক্ত ছিলেন চলে গেছেন এই বছর হচ্ছে সব যাবে না কথা বলেন যাবে কি যাবে না যাবে এই আকীদা বিশ্বাস থেকে যদি আপনি এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু রাখেন লাভ না ক্ষতি কথা বলেন লাভ না ক্ষতি আওয়াজে বুঝে যে আপনাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ লাভ না ক্ষতি এই লাভটা লাভ বুঝা লাভ খোঁজা এটা আমাদের একটা সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের একটা অভ্যাস এজন্য লাভ কুস্তে গিয়ে আমরা মাহফিল করি লাভ কুস্তে গিয়ে আমরা ফাতেহা করি লাভ কুস্তে গিয়ে আমরা হাজরতে আবদুল্লাহ ফকির রহমতুল্লাহ মাজারে যাই লাভ কুজার জন্য লাভ করবার জন্য আমরা কবর স্থানে যাই জিয়ারত করি লাভ কুজার জন্য লক্ষ লক্ষ মুস্তফা জশ্নে জুলুসের ঢলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি কথা বলেন ঠিক কিনা সব কিছুর পেছনে উদ্দেশ্য লাভ আর লাভটা শুধুমাত্র আপনি দুনিয়াতে মন হাসার করবেন কেন এখানে তো সীমাবদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই আপনি কি নিঃশেষ হয়ে যাবেন নিঃশেষ হবেন না আপনি বাকি থাকবেন বাকি যদি থাকেন তো বিশ্বাস রাখেন আপনাকে এই কাজ করে যেতে হবে এগুলো বন্ধ করা যাবে ন্যাক কাজ ভালো কাজ সৎ কাজ এগুলো করতে হবে ন্যাক আমল চলতে থাকবে এর কথা হচ্ছে এসব বোঝার জন্য আপনাকে রাখতে হবে কিছু আপনি যদি একেবারে নিজেকে বিলীন করে দেন হবে না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন প্রত্যেককে বলুন আমিন আমার যে মেসেজটা ছিল সেটা হলো কি আমরা নিজেদেরকে অবমূল্যায়ন করব না অর্থাৎ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ভবিষ্যৎ বাণীগুলো দিয়ে গেছেন যে এই সময়টা এমন একটা সময় যেখানে জ্ঞান কমে যাবে জ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ কমে যাবে জিহালতের প্রতি মানুষের আকর্ষণটা বাড়বে অজ্ঞতা মূর্খতা চতুর্দিক থেকে ছেয়ে যাবে এ বাবা তোমরা একটু বসো অজ্ঞতা মূর্খতা চারিদিকে ছেয়ে যাবে এখন আমরা যদি এই অজ্ঞতার সাথে নিজের গাটা ভাসিয়ে দেই আমরা যদি নিজের বিবেক দিয়ে ইনসাফ দিয়ে আমাদের সবচাইতে আজকের যে সমস্যাটা সেটা হলো আমাদের বিবেকের যে ইনসাফ সেটা কিন্তু এখন আর নাই বিবেক আছে আকল সবার কাছে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বিবেক দিয়েছেন সবার ভেতর প্রতিভা দিয়েছেন কিন্তু আমি আমার প্রতিভাটাকে যথাযথভাবে জাসমেন্ট করি না এটাকে আমি সঠিক জায়গায় প্রয়োগ করি না আমার বিবেকের ইনসাফ যেটা সেটাকে আমি হারিয়ে ফেলেছি এই জিনিসটার কারণে আজকে আমরা জাহালতের দিকে মূর্খতার দিকে অজ্ঞতার দিকে দিন দিন ঝুঁকে পড়ছি এই মূর্খতাটা এমন পর্যায়ে চলে গেছে যে মাঠে ময়দানে এখন ছেড়ে দেয়া হচ্ছে আস্তাকুরুল্লাহ পরা যাবে না ইস্তেক ফর কোথাও নাই ঠিক না এই যে এখন তারাবির নামাজ আসছে এটা নিয়ে অনেক কিছু বলা হবে আমি মসজিদে আজকে আসা মাত্র ঈশান নামাজ তো আমি শরিক করলাম আমি নামাজ পড়ছি আমার এক ভাই বললেন যে হুজুর এখন একটা প্রপাকাণ্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তারাবির নামাজ আসছে তারাবির নামাজের মাঝখানে চার পর পর যে এক বিহা দুইতার বিহা তিন বিহা আমরা ছাতর বিহা করি না পাঁচটার বিহা এই তার বিহার মাঝখানে যে আমরা একটা দুয়া পরী দুয়াই মাসুরা একটা দুয়া আছে না সুভায়ান আজিল মুলকি বল মাল কুতি সুভান আজিল এই সতি বল আশামতি বলে হাই বাতি বল কুদরতি বল কি ব্রিয়াই ওল জাবরুদ সুভায়ান আমায় কি হাই ল দি লায় নামু লায়ামু তো অবদান সুব্দু শুনাব্বনা ওরব্বু মেলা ই কাতি এটা পড়া যাবে না এটা কোরান হাদিসের কোথাও নাই এটা দুর্বল সনতেও বর্ণিত এরকম কোনো রেওয়ায়ত খুঁজে পাওয়া যায় নাই আমি মর্মাহত হলাম উনি বললেন এটার একটা জবাব দেওয়া প্রয়োজন ভাই রে এসব জবাব দিলেও এরা মানবে না কারণ একটা এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এবং সেটা আপনাকে খাওয়াই ছাড়বেই এরা এটা খাওয়াবেই খাওয়াবে আপনার কাছে আপনি আপনারা মনে করেন এক হাজার মানুষ যদি এক হাজার সভাকে সবাইকে বিভ্রান্ত করা সুযোগ নাও হয় সম্ভব না হয় অন্তত সেখান থেকে দশজন তো হলেও সে বিভ্রান্ত করবে এটা হচ্ছে তাদের টার্গেট আমরা মাঝে মধ্যে কিছু মানুষ দেখতে পাই রাস্তার মোড়ে ওভারব্রিজে ব্রিজে পাশে যারা ছোট্ট ছোট্ট কিছু লিফলেট বিলি করে কথা বলেন ঠিক কিনা ছোট ছোট কিছু লিফলেট বিলি করে মহা ঔষধালয় অমুক ঔষধালয় এক মাসের ভিতর এটা করে দেয়া হবে এক সপ্তাহের ভিতর এটা করে দেয়া হবে এটার গ্যারান্টি এটা এই ওই লোকগুলোকে আপনি কখনো ফলো করেছেন কি দেখেছেন তারা আপনার কাছে তার লিফলেটটা হাতে তুলে দিচ্ছে কিন্তু আপনি তার চোখের সামনে লিফলেটটা আপনি ফেলে দিয়েছেন এটা ঠিক না এরপরেও ওই মানুষটা নিরাশ হয় না সেই ক্ষান্ত হয় না তার কাছে করে যাচ্ছে সে হাতের ভেতর লিফলেট গুজিয়ে যাচ্ছে এসব লোকগুলো এইসব মৌলভী কাজ হচ্ছে কেমন কেমনটা তারা মাঠে নেমেছে যে কোনো উপায়ে আপনাকে বিশ্বাস করাবে নাহলে সুবহানা জিলিম মালাকুতি দেখেন এখানে সবকিছু আল্লাহ বাক সুবহান ও তালার আল্লাহর তসবি আল্লাহর পুত পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহর প্রশংসা করা হয়েছে এখন আল্লাহর প্রশংসাটাও যদি এই নামাজের মাঝখানে করা বেদাত হয়ে যায় হারাম হয়ে যায় তাহলে আমরা যাবোটা কুটে ঠিক না তারা নামাজ নিয়ে বলবে সংখ্যা নিয়ে বিশ্বাখাত নয় আটকাত রেওয়াতে সে আচ্ছা নামাজ বেশি পড়লে লাম না ক্ষতি বেশি না কম আট থেকে বেশি না এখন আট রাকাত করে দিচ্ছে কিসের জন্য বলে আট রাকাতের রেবায়ত আছে একটু নওয়াজ বলেন আট রাখাতের রেওয়ায়ত আছে এটা তো একটা মিথ্যা কথা কারণ আট রাকাতের কোনো রেওয়ায়ত নাই রাকাতেরই আছে রাকাতের উপর এটা ইজমাউল উম্মাহ ইসমাউল সাহাবা প্রতিষ্ঠিত সুতরাং এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই তো আট রাকাতের কথা যে তারা বলে সেটা কি সেটা তাহাজ্জুদের রেওয়ায়ত রসুলের করিম সাল্লাহ তালি ওসাল্লামার তাহাজুদের নামাজ সম্পর্কে আয়সাস উদ্দিকার দাহালকে জিজ্ঞেস করা হয়েছিল যে রসুলের করিম সালাম কিভাবে রমজানে নামাজ পড়তেন করিম সাল্লামার রমজান মাসে কিভাবে নামাজ করতেন কি ধরনের তখন বললেন যে রমজান হোক রমজান হোক রমজান হোক রমজান মাস ছাড়া অন্য মাস হোক নবী সব সময় এগারো রাকাত পড়তেন মৌলবীরা বলে খুঁজে পেয়েছি আট রাকাত তারাবি তিন রাকাত বিতির আটে তিনে এগারো রাকাত এখন উনি যে উত্তর দেওয়ার সময় আয়েশা সিদ্দিকা বলেছেন রমজান হোক গায়রে রমজান হোক রমজান হোক রমজান ছাড়া অন্য মাস হোক এখন ভাইরে প্রশ্ন হলো রমজান ছাড়া অন্য মাসে কি তারাবি আছে কথা বলেন আছে এখন তারাবি যেখানে নাই সেখানে আট রাকাত কোথা থেকে পড়বে বুঝা গেল এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস আল্লাহ নবে আটরাখাত তাহ্জুদ নামাজ পড়তেন তাহাজ্জুদ শেষে ভীতিরটা পড়তেন কারণ তাহাজ্জুদের শেষে বিতির পরে আফজল মুস্তাহ এইজন্য যারা তাহাজ্জুদ গুজার ওনাদেরকে দেখা যায় ওনারা বিতিরির নামাজটা পড়েন না ওনারা তাহাজ্জুদ শেষে বিতিরির নামাজটা পড়েন এইভাবেই তারা মানুষকে বিভ্রান্ত করবে এই জিনিসটা এখানে এই জিনিসটা এখানেও আমি বলেছি যে এভিনে তাই মেয়ে বলেছেন মুস্তফা হারাম দলিল কি বলে মদিনা শরীফ যাওয়া যাবে না মদিনা শরীফ যাওয়ার ব্যাপারে নিষেধাগ্গা সাহা দিছে কিরকম লতা সুদ্দুরিহার ইল্লা ইলা সালাহ সাত্মা তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে যাওয়া যাবে না কোন কোন মসজিদ মসজিদে হারাম মসজিদে ন বি শরীফ মসজিদে সা এই তিনটা ছাড়া অন্য কোন মসজিদে সফর করা যায় আচ্ছা এখানে কি মসজিদের কথা বলা হয়েছে নাকি মাজারের কথা বলা হয়েছে কিসের কথা এখানে একটা ট্রাক নষ্ট হয়ে গেছে এখানে ট্রাকের একটা চাকা পাম্পচার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমাদের জয়নাল আব্দুল সাহেব একটা গাড়ি নিয়ে আসছেন না ওখানে একটা অতিরিক্ত একটা চাকা আছে চাকা আছে না এখন ট্রাকওয়ালা কি করলো জয়নাল আব্দুল সাহেবকে বললো হুজুর আপনার অতিরিক্ত একটা চাকা আছে আপনি একটা কাজ করেন আপনার চাকাটা আমাকে একটু দেন আমি আমার ট্রাকে লাগাবো ওই চাকাটা নিয়ে নিলেন জয়নুল আব্দুল সাহেব ও সরল মানুষ আমার বাকি না সরল তো সরল মানুষ এখন চাকাটা নিয়ে ওখানে লাগাই দিন এখন লাগাই দেওয়ার পরে ট্রাকটা কি চলবে কারণ ট্রাকের চাকা বড় কারের চাকা ছোট ছোট গাড়ির চাকা ছোট গাড়িতে লাগাতে হবে প্রত্যেক গাড়ির একটা ম্যাপ আছে মাপ আছে কথা বলেন ঠিক কিনা এখন কারের চাকা যখন ট্রাকে লাগিয়ে দেওয়ার পর চলে না এদের অবস্থা সেরকম মসজিদের হাদিসটা ঠেনে এনে মাজারে ঢুকিয়ে দিয়েছে বলে দেখো এখানে বলা হচ্ছে তিন জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় স্বভাবের উদ্দেশ্যে সফর করা যাবে না অতএব জিয়ারতে মুস্তফার উদ্দেশ্যে মদিনা শরীফও যাওয়া যাবে একটু বড় করে বলবেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর বড় করে বলেন নাউজুবিল্লাহ এখন সেই ইবনে তাইমিয়া আমাদের এই ভাইদের সবচাইতে বড় মুরব্বি আমাদের এই ভাইদের সবচাইতে বড় মুরব্বি যারা বলে তারাবির নামাজ আট রাকাত যারা বলে বিতরের নামাজ এক রাকাত যারা বলে তারাবির নামাজের ভিতর যে দোয়া দরুদ পড়া হয় এগুলো বেদাত এই সমস্ত ভাইদের সবচাইতে বড় মুরব্বি যিনি তিনিও এইভাবে মিথ্যা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আজ থেকে শত শত বছর আগে জাতিকে অনেক আগে বিভ্রান্ত করে দিয়েছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব এসব বিষয় শোনার পরে কোনো উত্তর কোনো রিয়াকশন দেখাবেন না প্রয়োজন নাই আপনি আপনার গতিতে আপনার পথে চলতে থাকুন ইনশাআল্লাহ মদিনা ওয়ালা আমাদেরকে কবুল করবেন এই জিহালতের যুগে অজ্ঞতার যুগে মূর্খতার যুগে এই জাতীয় মূর্খতা দিন দিন বাড়তে থাকবে এখন কি দেখছেন ভবিষ্যতে আরো কিছু দেখবে ঠিক না আর অনেক কিছু অপেক্ষা করছে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নাই আমি ধন্যবাদ জানাই আজকের মাহফিলের যারা আয়োজন ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংসদ আমাদের জেনাল আবেদিন এবং আমাদের এনামুল হক বায় ভাই ওনারা অনেক কষ্ট করেছেন ওনাদেরকে আমি মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং এই মাহফিলের উত্তরোত্তর সফলতা কামনা করছি আল্লাহ পাক যেন কেয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে নিয়ে জারি রাখেন এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা থাকবেন কেয়ামত পর্যন্ত ছত্রে থাকলে সব পৌঁছতে থাকবে ঠিক কিনা সব পৌঁছবে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই এই হাদিস হাদিসটা অত্যন্ত জরুরি এরপরে ইশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি যে রসুল করিম তা তাল আলী ওসাল্লামা এর সাদ করেছেন যে আমার উম্মতের ভেতর উম্মত আছে যাদেরকে বলা হয় উম্মতে মরহুমা উম্মতে উম্মতি উম্মাতুন মরহুমাতুন আমার উম্মতের উম্মত হলো উম্মতে মরহুমা উম্মতে মরহুমা মানে রহমত প্রাপ্ত দয়া প্রাপ্ত নেগা প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত উম্মত যাদেরকে আল্লাহ পাক দয়া করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ দয়াটা কি ধরনের করেছেন কিভাবে করেছেন আমার নবী ইরশাদ করছেন আমার উম্মত যখন কবরে যায় কবরে যাওয়ার সময় সাথে করে গুনার গাঠটি গুনার বুঝা সাথে করে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমাদের গুণা আছে না নাই অনেকগুলো গুণা আমরা হিসাব করে শেষ করতে পারবো না আমার নবী বলেন আমার উম্মত কবরে যাওয়ার সময় এই গুণাগুলো সাথে করে গাঠটি সহ সবকিছু সাথে করে খবরে নিয়ে যায় যাওয়ার পরে কি হয় ওয়াতা খুরুজু মিন কুবুরি হালা জুনুবা আলাইহা কিন্তু হাসরের মাঠে যখন সে কবর থেকে বের হয় সেই দিন তার কাছে আর কোন গুনাহ থাকে না সম্পূর্ণ রূপে পুত পবিত্র হয়ে কবর থেকে বের হয় বর করে বলুন সুবহানাল্লাহ হুজুর এটা কি ধরনের কথা দুনিয়াতে থাকার সময় আমল করার সুযোগ পেয়েছে কবরে গিয়ে তো আর আমল করার সুযোগ ছিল না আপনি না এখন বললেন ইযা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু হুজুর এটা কি কি ধরনের কথা তো ওনার কবরে ওনার গুনাহগুলো গেল কোথায় এগুলো গেল কোথায় কিভাবে মুছে গেল কিভাবে ক্ষমা করা হলো তখন আমার নবী বলেন তুম হাসু আনহা বিস্তিগফারিল মুমিনিনা

ওনার জন্য দুনিয়াতে দোয়া করেন ইস্তিগফার করেন এই সুন্নী সম্মেলনের মাধ্যমে ওনার জন্য দোয়া করেন প্রত্যেকবার দোয়া করতে 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 সেই দুয়ার সওয়াবগুলো যখন তার কবরে পৌঁছায় তার গুলাগুলো আস্তে আস্তে একটা একটা maaf হতে থাকে এভাবে maaf হতে 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 কিয়ামত পর্যন্ত আনাল্লাহ ইয়া বাসুমান ফিল কুবুর যেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে তাদেরকে উঠাবেন পুরো রুথান ঘটাবেন ঠিক সেই সময় তার সমুদায় গুণা মাফ হয়ে আল্লাহ পাক তাকে পুত পবিত্র করে দেন চিৎকার দিয়ে বলে সুভান অতএব আজকের মাহফিল বলুন কালকের মাহফিল বলুন আজকের নেক আমল বলুন কালকের নেক আমল বলুন রমজান বলুন সিয়াম সাধনা বলুন ইবাদত বন্দেগি যাকাত খায়রাত দান ইত্যাদি সব কিছু আমাদের জন্য এত উপকার এত লাভজনক আমরা যদি এভাবে করতে থাকি কবরে কষ্ট পেতে হবে এজন্য আমরা বুক ফুলে বলি যে মোমেন মুসলমান ইমানদার যাদের আকিদা সহি আছে আহলে সন্ন্যত জামাতের অনুসারী তারা গুণাগার হলেও এই কাজগুলোর দ্বারা এই আমলগুলোর দ্বারা তাদের গুণাগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং এই আকিদার উপর একেবারে পুক্ত বিশ্বাস রাখবেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন আমিন ওমা আলেন ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা বাবা